পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি সুরার আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করবেন, অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন এবং কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের ঠান্ডা পানি আপনাকে পান করাবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের আজাব বন্ধ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি সুরার আমল করতে পারেন। অবশ্যই আমরা অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ এখন পড়া শুরু করেছে, অনেক ইয়াং পিপল আলহামদুলিল্লাহ এখন দিনের পথে চলে এসেছে, অনেক আমাদের বিভিন্ন আলেমের কথা শুনে অনেক ইয়াং পিপল এখন দাড়ি রাখা শুরু করেছে, তারা এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং অবশ্যই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করব। বিশেষ করে ফজরের নামাজের পরে আমরা সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারি, যদিও সূরা ইয়াসিনের তেলাওয়াতটা বিভিন্ন হাদিসের আসছে যে দিনের শুরুতে যে ব্যক্তি সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে হেফাজত করবে, তার অভাব দূর করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করবে। এবং যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা তার নিজে জিম্মাদার হয়ে